আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও। আজ আপনাদেরকে দেখাবো যে আপনারা অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল কীভাবে তৈরি করতে পারবেন। চুলের সব ধরনের সমস্যার সমাধান করতে অনিয়ন অয়েল খুবই ভালো কাজ করে, খুবই কার্যকরী একটি তেল। তো চলুন দেখে নেওয়া যাক এই তেল কীভাবে তৈরি করতে হবে। অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল তৈরি করতে অবশ্যই আমাদের পেঁয়াজ লাগবে। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, চারটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুল পড়া বন্ধ করতে, মাথায় নতুন চুল গজাতে পেঁয়াজ খুবই ভালো কাজ করে। তো আমাদের যে কাজটি করতে হবে, দেখুন এখানে আমি যে চারটি পেঁয়াজ নিয়েছি, এই চারটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ খুব ভালো করে ধুয়ে একদম ছোট করে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমাদের যে উপাদানটি লাগবে সেই উপাদানটি হচ্ছে রসুন। এখানে আমি দেশি রসুন নিয়েছি, এজন্য কিন্তু আমি এখানে বেশ কয়েকটি রসুন নিয়েছি। যদি আপনারা মোটা রসুনগুলো নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা 8-10 কোয়া রসুন নিয়ে নেবেন, আর যদি দেশি রসুন নেন তাহলে একটি বা দুটি রসুন এখানে নিয়ে নেবেন। রসুনেরও খোসা ছাড়িয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। রসুন আমাদের চুলের জন্য খুবই উপকারী, মাথার স্ক্যাল্পে কোনো ইনফেকশন থাকলে তা দূর করে এবং চুলের গোড়া অনেক মজবুত করে। এছাড়া রসুন ব্যবহার করলে মাথায় খুশকি সমস্যা থাকলে দূর হয়, উকুনের সমস্যা থাকলে একদমই দূর হয়ে যায়। এরপরে দেখুন বন্ধুরা এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে মেথি। আর মেথি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। আপনারা 2 চামচ মেথি নেবেন, মেথি নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখা মেথি আমরা এখানে ব্যবহার করব, তবে মেথির কিন্তু পানিটা আমরা ব্যবহার করব না, শুধু যে ভেজানো মেথি সেই মেথিটাই আমরা ব্যবহার করব। মেথি চুলের রুক্ষতা দূর করতে খুব সাহায্য করে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। মেথি ব্যবহার করলে চুল অনেক বেশি ঘন হয়। মেথি ব্যবহার করার আগে অবশ্যই মেথি পানিতে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে মেথি অনেকটাই নরম হয়ে যাবে। এরপরে আমি এখানে যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে কালো জিরা। কালো জিরা আমাদের চুলের সব ধরনের সমস্যার সমাধান করতে খুবই কার্যকরী একটি উপাদান। চুলকে কালো, ঘন, লম্বা করতে এটি খুবই ভালো কাজ করে। তো পেঁয়াজের তেল তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করে দিচ্ছি। এরপরে এই সব উপাদানগুলো আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, এখন এই জারের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা সবাই জানেন পেঁয়াজের তেল খুবই কার্যকরী একটি তেল। এই তেল কয়েকদিন ব্যবহার করলেই মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে, এছাড়াও কিন্তু চুল লম্বা, কালো, ঘন হবে। এই উপাদানগুলো ব্লেন্ড করার জন্য এখন আমি এর সাথে অ্যাড করে দিব 2-3 চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো জিনিস ব্লেন্ড করার জন্য কিন্তু একটু পানির প্রয়োজন হয়, তবে এই তেল তৈরিতে আমরা কোনো পানি ব্যবহার করব না, যার কারণে এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা অলিভ অয়েল বা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এই উপাদানগুলো একদমই মিহি করে ব্লেন্ড করে নিব। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এভাবে করে আপনারা পেস্ট তৈরি করে নেবেন। আর আমি এখানে কিন্তু ব্লেন্ডার ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু পাটাই বেটেও নিতে পারেন। এরপরে আমরা এই পেস্ট দিয়ে তেল তৈরি করব। এর জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটি লোহার কড়াই। যে কোনো তেল যদি লোহার কড়াইয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু তেলটা অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। এই কড়াইতে এখন আমি ব্লেন্ড করে নিয়ে পেস্ট দিয়ে দিব। আর আমি এখানে লোহার কড়াই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি লোহার কড়াই না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দস্তার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াইও ব্যবহার করতে পারেন। ননস্টিকের কড়াইগুলো ব্যবহার না করারই চেষ্টা করবেন একটু ভারী মেটালের কড়াই ব্যবহার করার। তো সম্পূর্ণ পেস্ট আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। এখন আমাদেরকে এখানে কিন্তু তেল অ্যাড করতে হবে। পেঁয়াজের তেল তৈরি করার জন্য আমি 2 তেল ব্যবহার করব। তার ভিতর প্রথম যে তেলটা নিয়েছি এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী, চুলকে কালো, ঘন, লম্বা করতে এটি খুবই ভালো কাজ করে। বর্তমান সময়ে আমরা নারকেল তেল এবং অন্যান্য অনেক তেল ব্যবহার করলেও আগেকার মানুষ কিন্তু চুলের যত্নের জন্য সরিষার তেলই ব্যবহার করত। তো এখানে পেঁয়াজের তেল তৈরি করার জন্য আমরা সরিষার তেল ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ।
আপনারা কম বেশি করতে পারেন, তবে যেহেতু এখানে আমি দুটো তেল ব্যবহার করছি এজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এরপরে আমি এখানে যে তেলটি অ্যাড করে দিচ্ছি সেই তেলটি হচ্ছে নারকেল তেল। বর্তমান সময়ে চুলের যত্নের জন্য যে তেলটি সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে নারকেল তেল। চুলকে ময়েশ্চারাইজ করতে, চুলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগান দিতে এই নারকেল তেল খুব ভালো কাজ করে। এখানে আমি নারকেল তেল ব্যবহার করব হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে। আমি চুলে নারকেল তেলের থেকে সরিষার তেল দিতে বেশি পছন্দ করি, এজন্য এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু নারকেল তেল হাফ কাপ এবং সরিষার তেল হাফ কাপ নিতে পারেন, অথবা আপনারা যে কোনো একটি তেল দিয়েও এই তেল তৈরি করতে পারেন। এরপরে বন্ধুরা এই পাত্রটি আমাদের চুলার উপর দিয়ে দিতে হবে। দেখুন আমি চুলার উপর পাত্রটি বসিয়ে দিয়েছি। চুলার উপর দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে চুলার জালটা প্রথমে একটু বাড়িয়ে দিয়ে রাখতে হবে। যখন কড়াইটা গরম হয়ে যাবে এবং তেলগুলো একটু গরম হওয়া শুরু করে দিবে তখন আমরা চুলার জালটি একদমই লো করে দিব। আমি আবারও বলছি, চুলার জালটি একদমই লো করে দিব আর 15 থেকে 20 মিনিট আমরা জাল দিব। তো আমি প্রায় 20 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি চুলার জালটা একদমই লোতে রেখে। 20 মিনিট মতো জাল দেওয়ার মাঝে মাঝেই আমি কিন্তু এভাবে চামচের সাহায্যে এই উপকরণগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি। তো 15 থেকে 20 মিনিট নেড়ে দেওয়ার পরেও আপনারা দেখতে পারবেন এই পেঁয়াজ বা অন্যান্য উপাদানের কালার কিন্তু একটুও চেঞ্জ হবে না। যেহেতু আমরা চুলার জালটা লো করে রেখেছিলাম এজন্য কিন্তু এগুলোর কালার খুব একটা চেঞ্জ হবে না। আপনারা চেষ্টা করবেন এগুলো যেন পুড়ে না যায় এমনভাবে চুলার জালটা রেখে দেওয়ার জন্য। এরপরে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে এই উপকরণগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর যখন ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু এই উপকরণগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। আপনারা হয়তোবা ভাবছেন যে এখানে তো তেলই দেখা যাচ্ছে না, এটা আবার কেমন তেল হলো? বন্ধুরা এখান থেকে আমরা তেল বের করব। আর তেল বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি পাত্র নিতে হবে আর একটি পাতলা সুতির কাপড় নিতে হবে। দেখুন আমি একটি বাটির উপরে পাতলা সুতির কাপড় দিয়ে নিয়েছি। এখন এই কাপড়ের উপরে আমরা যে জাল দেওয়া উপকরণগুলো সেগুলো দিয়ে দিব। এর ভিতরেই কিন্তু তেল আছে, তেলটাকে আমাদের ছেঁকে নিতে হবে। এখানে কিন্তু ছাঁকনি ব্যবহার করতে পারবেন আপনারা, তবে ছাঁকনির থেকে কাপড় ব্যবহার করলে বেশি ভালো হবে। কাপড়ের সাহায্যে ছেঁকে নিলে এই উপকরণের কোনো উপকরণই সামান্য পরিমাণেও তেলের ভিতরে যাবে না, একদমই ফ্রেশ তেল পাওয়া যাবে। তো এখানে আমি অর্ধেক মতো দিয়ে নিয়েছি। এখন দেখুন এভাবে করে ধরে নিয়ে একটু চেপে ধরে কাপড়ের সাহায্যে তেল ছেঁকে নিতে হবে। আপনারা যদি এভাবে করে ধরে নিয়ে হাতের সাহায্যে একটু চাপ দেন তাহলেই দেখবেন যে বাটির ভিতরে তেল পড়া শুরু করে দিবে। তো আমি জাল দিয়া সম্পূর্ণ মিশ্রণ ছেঁকে নিয়েছি। দেখুন অনেকটাই তেল বের হয়ে গেছে আর কাপড়ের ভিতরে যে মিশ্রণটি থেকে গেল এই মিশ্রণ কিন্তু আপনারা ফেলে দিবেন না, এটি আপনারা ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিয়ে এটি কিন্তু আপনারা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা এটি ফ্রিজ থেকে বের করে আপনাদের চুলে লাগিয়ে নেবেন, এরপরে আপনারা শ্যাম্পু করে গোসল করে নেবেন। দেখবেন যে আপনাদের চুল অনেক বেশি সফট এবং সিল্কি হবে, তাছাড়া চুল পড়াও বন্ধ হবে। তো বন্ধুরা আমাদের পেঁয়াজের তেল তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই মূলত অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল। এরপরে বলবো যে আপনারা এটি কিভাবে সংরক্ষণ করবেন আর কিভাবে ব্যবহার করবেন। আপনারা এটি যে কোনো ভালো প্লাস্টিক অথবা কাঁচের জারে করে ভরে রেখে দিতে পারেন। আমি এখানে একটি জার নিয়েছি, এই জারের ভিতরে আমি দেখুন পেঁয়াজের তেল ভরে নিয়েছি। এভাবে করে আপনারা কিন্তু যে কোনো বোতলে ভরে রেখে দিতে পারবেন এই পেঁয়াজের তেল। একবার তৈরি করে আপনারা কিন্তু এটা 1 বছর পর্যন্তও ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে অবশ্যই এটি ফ্রিজে রেখে দিবেন, আর যদি অল্পদিনের জন্য তৈরি করেন তাহলে বাইরে রাখলেই ভালো থাকবে। এখন আপনাদেরকে দেখাবো যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই পেঁয়াজের তেল ব্যবহার করার জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজের তেল একটি পাত্রে নিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ নিয়ে নিব। যদি আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে তেল ব্যবহার করার অনেক আগেই কিন্তু তেল ফ্রিজ থেকে বের করে রাখবেন, পারলে হালকা একটু গরম করে নেবেন। এরপরে আপনারা একটি পাত্রে আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল নিয়ে নেবেন। ব্যবহার করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ তেলই নেবেন, কারণ এই তেলের সাথে কিন্তু আমরা আরও কিছু উপাদান অ্যাড করে দিব। দেখুন প্রথমে যে উপাদানটি আমি নিয়েছি তা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল।
এটা কিন্তু চুলের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি একটা জিনিস। আপনারা অবশ্যই আপনাদের চুলের যত্নের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। তো এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি, একটি পিনের সাহায্যে এটিকে ছিদ্র করে নিতে হবে, আর এর ভিতরে যে লিকুইড উপাদান আছে তা আমরা তেলের সাথে মিশিয়ে দিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে করে তেল ব্যবহার করুন, পেঁয়াজের তেল, দেখবেন যে আপনারা কিন্তু 100% ভালো ফলাফল পাবেন। তো এরপরে আমি এখানে যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলও কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে, চুল ঘন করতে, মাথায় চুল গজাতে সাহায্য করে। এখানে ক্যাস্টর অয়েলের পরিমাণ নিতে হবে 1/2 চা চামচ পরিমাণ। ক্যাস্টর অয়েল আসলে খুব একটা বেশি ব্যবহার করা লাগে না, 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করলেই হয়ে যায়। তো আমি 1/2 চা চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এখানে দিয়ে নিয়েছি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, তেলের সাথে খুব ভালো করে এই দুটি উপাদান মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে নখের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা এভাবে করে নখের সাহায্যে মিশিয়ে নেবেন। তারপরে আপনারা এটি আপনাদের মাথার স্কাল্পে এবং পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নেবেন। মাথার স্কাল্পে লাগানোর সময় হালকা একটু মাসাজ করবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আপনারা নর্মালি তেল যেভাবে ব্যবহার করেন ঠিক সেভাবেই এই তেলটি আপনাদের চুলে মাথার স্কাল্পে লাগিয়ে নেবেন। যদি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা এই তেল ব্যবহার করেন, আপনারা দেখবেন যে কিছুদিন ব্যবহার করার পরেই আপনাদের মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে, চুল হবে অনেক বেশি কালো, ঘন, লম্বা। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।